বঙ্গবন্ধু এক স্যাটেলাইট নিয়ে আমার আগের ভিডিওতে যা বলেছি তার আসল উদ্দেশ্যটাই অনেকে বুঝেননি। ধরেই নিয়েছেন আমি এই স্যাটেলাইট লঞ্চ করার বিরোধী। ব্রাদার্স, আমি স্যাটেলাইট লঞ্চিং এর এগেনস্টে নই, অ্যান্ড আই এম হোপিং দ্যাট হালকা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন। এই স্যাটেলাইট নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং আরও আগেই এরকম দু চারটে স্যাটেলাইট বাংলাদেশের থাকা উচিত ছিল। তবে এটি রাস্তাঘাট নির্মাণ করার মতো কোনো প্রজেক্ট না, এটি হাইটেক কমার্শিয়াল একটি প্রজেক্ট। এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য আর্থিকভাবে বাংলাদেশ লাভজনক একটি প্রযুক্তির মালিক হবে। ওই যে আকাশে আমাদের একখানা উপগ্রহ ভাসছে, এরকম গর্ব করার জন্য আমাদের ট্যাক্সের 2000 কোটি টাকা চাঁদের দেশে তুলে রাখায় আমি বিশ্বাসী নই। আমরা চাই সংশ্লিষ্ট অথরিটি যেন এই স্যাটেলাইট প্রজেক্টকে আলটিমেটলি প্রফিটেবল করতে পারে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকার মর্যাদা রাখতে পারে। আমার কথা আপনার কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তব সত্য। আমি সেই ভিডিওতে কিছু পয়েন্ট দিয়েছিলাম, তার মাঝে একটা পয়েন্ট ছাড়া বাকি 4টি পয়েন্ট নিয়ে আমার হতাশা ছিল। সেই ভিডিওতে আসলে কি বুঝাতে চেয়েছি সেটা ক্লিয়ারলি বলার আগে একটু জেনে নিন যে মহাকাশ সংক্রান্ত যে কোনো টেকনোলজি অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। প্রতি মুহূর্ত নজরে রাখতে হয় একটি স্যাটেলাইটকে। যে কোনো একটি টেকনিক্যাল ফল্টের কারণে 1000 কোটি টাকার স্যাটেলাইট প্রজেক্ট ব্যর্থ হয়ে যেতে পারে। 1.5 দশক আগেও আমেরিকার একটি স্পেস শাটল ধ্বংস হয়ে 6 ডজন অ্যাস্ট্রোনট নিহত হয়েছেন, আর আমরা বাংলাদেশ এই সেক্টরে নবজাতক বাচ্চার মতো নাজুক। আমার পয়েন্টগুলো দেখুন। 1, স্যাটেলাইট স্লট নিয়ে যে জটিলতা তার জন্য আমাদের সংশ্লিষ্ট অথরিটি দায়ী, তারা ব্যর্থ হয়েছে আমাদের প্রাপ্য স্লট আদায় করে নিতে, সো এটি স্যাটেলাইটের ভুল না। 2, দেশি বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো 24/7 নিখুঁত সার্ভিস চাইবে, আর আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো সেবার মান নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না। চাটুকার দালালরা যদি স্যাটেলাইট সার্ভিস বিক্রিতে এক্সপার্টই হতো, তাহলে ওরা বাংলাদেশের শাসক শ্রেণীর পাচাটা বাদ দিয়ে ইলন মাস্কের স্পেস এক্স বা অ্যারিয়ান স্পেসের মার্কেটিং টিমের হর্তাকর্তা থাকত। আগে জানপ্রাণ দিয়ে মার্কেটিং প্রমোশন চালাতে হবে দেশে, অ্যাটলিস্ট বছরখানেক দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন নিখুঁত সার্ভিস প্রদান করে নিজের কোয়ালিটি প্রমাণ করতে হবে, তারপর ফরেন ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই স্মার্ট, স্কিল্ড অ্যান্ড ইয়াং এফিসিয়েন্ট একটি টিমের মাধ্যমে এই কাজ করতে হবে। সুবিধাভোগী দালাল আর চাটুকারদের দিয়ে এই কাজ হবে না, এবং আমার আপত্তি এখানেই। 3, কমার্শিয়াল স্যাটেলাইট সার্ভিস বিজনেস নিরেট প্রফিটেবল একটি সেক্টর, এবং এই সেক্টরে বহু রুই কাতল বোয়াল আছে। এই মার্কেট ট্যাকটিক্যালি কম্পিটিটিভ এবং ইন্টারনাল প্লেয়াররা অলমোস্ট দখল করে রেখেছে। সেই সব রুই কাতলাদের সাথে পাল্লা দিয়ে স্যাট সার্ভিস সেল করতে হলে যেমন লাগবে কূটনৈতিক শক্তি, তেমনই লাগবে সুপার ব্রিলিয়ান্ট মার্কেটিং এফোর্ট। উন্নত বিশ্বের খেলোয়াড়দের কথা বাদই দিলাম, ইন্ডিয়া চায়নার দখলে থাকা মার্কেটেই তো ঢুকতে পারবো না আমরা। এখানেও আমার হতাশাটা কোথায় একটু বুঝুন। 4, বঙ্গবন্ধু 1 হলো কমিউনিকেশন স্যাটেলাইট। এটি দিয়ে ভিডিও বা ছবি তোলা যাবে না, করা যাবে না রিমোট সেন্সিং এর কোনো কাজ। আমি বলেছি এই স্যাটেলাইট দিয়ে সব কাজ করা যাবে না, ইনফ্যাক্ট একটি স্যাটেলাইট দিয়ে সব কাজ করা যায়ও না, সো এখানেও আমার অ্যানালাইসিস ঠিক। ডিয়ার ভিউয়ার্স, দলমত আদর্শের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে মাঝে মাঝে ভাবতে হয়, আর তখনই সত্যটা 100% বোঝা যায়। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।